আজকে এত সুন্দর একটা গান গাইলাম, মনে লয় আবার সেই দিনে ফিরিতাম। কথাগুলোর মধ্যে আমাদের পুরনো হারিয়ে যাওয়া অনেক কিছু খুঁজে পাওয়ার একটা আবদার আছে। এই গানটার প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা শব্দে আমাদের অনেক রকমের স্মৃতিচারণ আছে, যেগুলো আমি খুব বেশি ডিটেইলসে বলবো না, কারণ আপনারা গানটা শুনলে আমার মনে হয় ভালোভাবে উপলব্ধি করতে পারবেন, অনুভব করতে পারবেন। এত সুন্দর করে গানটা লিখেছেন জীবন ফারুকী এবং এই সুন্দর গানটা সুর সঙ্গীত আয়োজন করেছেন উজ্জ্বল সিনহা। আর এই গানটার পিছনে যিনি আছেন, তিনি আমাদের ক্যামেরার পিছনে আমাদের সবার প্রিয় বিশ্ব রঙের বিপ্লব দাদা। বিশ্বরং থেকে আপনারা গানটি পাচ্ছেন এবং দাদাকে অনেক ধন্যবাদ, কারণ এই পুরো কাজটার পেছনে কিভাবে কি হবে, কি দাদা চাচ্ছেন, কি প্ল্যানিং, সেই সব জায়গায় দাদা ছিলেন, দাদার সমস্ত জল্পনা কল্পনা। তা আমার বিশ্বাস যে গানটা যখন আপনারা পাবেন আপনাদের খুব খুব ভালো লাগবে এবং আপনারা অনেক পুরনো স্মৃতিতে হারিয়ে যাবেন, যেটা আমার মনে হচ্ছে। আর বেশি কিছু না বলি, অপেক্ষায় আমিও আছি, আশা করি আপনারা অপেক্ষায় থাকবেন এবং গানটা শুনে অবশ্যই আমাকে জানাবেন গানটা কেমন লাগলো। আচ্ছা, আমরা উজ্জ্বল দার কাছে যাই। উজ্জ্বল দা, বলেন আজকের গানটার শুরুর দিকের কাজের কথা বলেন, যে আপনার কাজটা শুরু করে কেমন লেগেছিল? কাজটা শুরু করে আসলে শুরুতে বুঝতে পারছিলাম না যে কাজটা আসলে কেমন হবে, করতে 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 কাজটার একটা রঙে দাঁড়ালো, একটা শেপে দাঁড়ালো। এখন তারপরে গাইলে কেমন লাগবে সেটাও একটু কনফিউজ ছিলাম। এখন ঐশী গান গিয়ে গানটাকে প্রাণ এনে দিল এবং গানটা পরিপূর্ণতা পেল। আশা করি আপনাদের গানটা ভালো লাগবে। ধন্যবাদ। বিশ্বরং কি আপনার শত্রু? গানের গল্প বলেন। আমি কেমনে বলতাম যে উজ্জ্বল দা আমার পছন্দ হয় নাই। ও প্লিজ কবুল। আসলে উজ্জ্বল দা, আমি 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 অনেক হ্যাপি, কারণ এগুলি আসলে সৃষ্টিকর্তা নিজের হাতে পাঠান। তো আমি তো জানি সৃষ্টিশীল কাজ আর হয় না, সব সৃষ্টিশীল কাজই সুন্দর হয়, সবার ভালো লাগে, তা না। আসলে আমি বলবো যে আমি অনেক লাকি এবং এবং এই গানটির মিউজিক ভিডিও আমি বলবো বাংলাদেশের কোন উৎসবের সেরা মিউজিক ভিডিও হয়ে থাকবে। যদি এরপরে হয় পরে হবে, এর আগে হয়নি, এটা বলতে পারবো। মিউজিক ভিডিওটি যারা দেখবেন সেখানে একটা স্টোরি ছিল, আমরা আমাদের জীবন থেকে অনেক কিছু আস্তে আস্তে করে আমাদের হারিয়ে যাচ্ছে, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের যা কিছু লালন, আমাদের পূর্বপুরুষরা কি করতেন, আমরা আমাদের পরবর্তী প্রজন্ম আসলে কিছুই দেখাতে পারছি না মনে হচ্ছে। তো সেই জায়গা থেকে কনসেপ্টটা করা একটা কনসেপ্ট এবং সেটা মিউজিক ভিডিওতে সুপারস্টাররা সব পারফরমেন্স করেছেন, সবার প্রতি কৃতজ্ঞ। উজ্জ্বলদার কাছে পুরো গল্প, পুরো গল্পটাই জানো উজ্জ্বলদা, আসলে যে এটা কিভাবে কখন থেকে কিভাবে তৈরি হচ্ছে, এটা বলতে গেলে এটা এক বছরের সন্তান আমাদের জন্য। এবং আমি উজ্জ্বলদার কাছে অনেক কৃতজ্ঞ এবং ঈশ্বরের কাছে প্রথম আমি স্মরণ করবো, আমরা সবাই না আসলে আমি সবসময় সৃষ্টিকর্তাকে ডাকি। আসলে আমি খুবই টেনশনে ছিলাম যে যদি এটা আমার মনের মতো না হয় আমি কিভাবে বলবো যেটা হয়নি, উজ্জ্বলদা আবার করেন আবার করেন, কিন্তু কিভাবে যেন কি হয়ে গেল, মন থেকে চেয়েছি হয়তো। আর এত মানুষের পরিশ্রমে ভিডিওটার পেছনে অনেক অনেক মানুষের পরিশ্রম, প্রায় 120 জনের টিম এই গানের মধ্যে। তো আশা করবো আপনাদের সবার ভালো লাগবে। ঐশীকে আমি মানে কে ভয়েস দিবে এই নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা। তো কি বলবো, আপনারা সবাই জানেন যে আমাকে সবাই স্নেহ করে ভালোবাসে, অনেক অঙ্গনের সব শিল্পীরাই ইয়ে করে। আমি কনফিউজ ছিলাম যে এমন একটা গান কি করব কি করব। আর করোনাকে ধন্যবাদ জানাই, ঐশীকে আসলে আমি আগে পরিচয় ছিল না, করোনার কারণে পরিচয় হলে এবং আমি বলছি দাদাকে, দাদা ঐশী গাক, আমার মনে হচ্ছে কেন যেন আমার মনে হচ্ছে আমি শুনতে পাচ্ছি, একটা ছটফট আমি ছিল আসলে এতদিন ধরে, আজকেই সেই সব টেনশন দূর হয়ে গেছে। আর বাকিটা তো উজ্জ্বলদা এখন উপরে ক্রিম দিবে, বাটার দিবে, কি দিবে না দিবে, দিয়ে এটা পরিবেশন করবে আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই।